হ্যালো ফ্রেন্ডস, আমি মন মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের মন ভালো করতে আর একটা দারুণ ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তাও বলি, আমরা যাচ্ছি আমাদের প্রাণের শহর কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। সামনেই আসছে ক্রিসমাস, তাই চার্চে যাবো না তাই কখনো হয়? তো চলো ঘুরে আসা যাক চার্চে। তো কথা থাক, এবার অ্যাড্রেস বলা যাক। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে হাওড়া ও শিয়ালদহ দুই দিক থেকে যাওয়া যায়। আমরা গেছিলাম হাওড়ার দিক থেকে। হাওড়া স্টেশনে নেবে বাসে করে যেতে হবে বিড়লা তারামণ্ডলের সামনে। আর এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ হচ্ছে বিড়লা তারামণ্ডলের একদম পাশে বা উল্টো দিকে। আরেকভাবেও আসা যায়, মানে আমরা যেভাবে এসেছিলাম ওখানে নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ড আছে এবং আমরা সেখানে গিয়ে যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে ক্যাব বুকিং করেছিলাম। গাড়ি ওখানে সামনেই দাঁড়িয়ে থাকে এবং খুব ইজিভাবে ক্যাবটা বুকিং করা যায়। আর ওখানকার পুলিশ কর্মী দাদারা আমাদের হেল্প করে দিয়েছিলেন। ক্যাবের ভাড়া নিয়েছিল 200 টাকা। আর শিয়ালদহের দিক থেকে আসতে গেলে শিয়ালদহ স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ব্রিজের সামনে থেকে, অর্থাৎ রাজাবাজার দিক থেকে যে বাসগুলি আসছে সেখান থেকে বিড়লা তারামণ্ডল যাবার জন্য যে কোনো বাস ধরে নামতে হবে বিড়লা তারামণ্ডল। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি এবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। তো এখানকার পরিবেশটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে একদম ঘেরা। শীতের মিঠে রোদ গায়ে মেখে খুব ভালোই লাগছিল। আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে বা পাশেই বিড়লা তারামণ্ডল। সেদিনকে আর সময় ছিল না বলে আমরা আর বিড়লা তারামণ্ডলে ঢুকিনি। তো এবার চলো আমরা এগিয়ে যাই এই চার্চের ভিতরে। চার্চের ভিতরে আস্তে আস্তে একটু এগোতেই ডান দিকে পড়বে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিটটা কেটে নিতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে মাথা পিছু 10 টাকা। এবার তোমরা চারপাশটা একটু ভিতর দিকটা দেখে নাও, গাছগুলোকে চারপাশটাকে। চার্চের ভেতরে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। ইন্দোগথিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো এই চার্চটি। এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং ভারতের অন্যতম প্রধান ক্যাথলিক গির্জা। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ যতগুলি দেশ ছিল তার মধ্যে ভারতেরই কলকাতার শহরে প্রথম তৈরি হয় এই ক্যাথিড্রাল। 1819 সালে তৎকালীন গভর্নর জেনারেল মার্কুইস হেস্টিং এর অনুরোধে সামরিক ইঞ্জিনিয়ার উইলিয়াম নেয়ারন ফোর্বস এই গির্জার নকশা তৈরি করেন। অত্যন্ত খরচ সাপেক্ষ বলে এ ব্যাপারে আর এগোনো হয়নি। 1832 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে ক্যাথিড্রাল চার্চ নির্মাণের প্রকল্প পুনরায় গৃহীত হয়। বিশপের অনুরোধে উইলিয়াম নেয়ারন ফোর্বস আবার নকশা প্রস্তুত করেন। নরউইচ ক্যাথিড্রালের আদলে সেন্ট পলস গির্জার টাওয়ার ও মোচা আকৃতির চূড়াটির রূপদানে তাকে সাহায্য করেছিলেন সি কে রবিনসন। 1839 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রালের শিলান্যাস হয় এবং এর ঠিক 8 বছর পরে এই গির্জা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই গির্জা তৈরি করতে খরচ হয়েছিল 4,35,000 টাকা। ভারতের আবহাওয়ার উপযোগী করে ইন্দোগথিক শৈলীতে নির্মিত এই গির্জা দৈর্ঘ্য 247 ফুট, প্রস্থ 81 ফুট ও উচ্চতা 201 ফুট। 1897 সালে ভূমিকম্পে গির্জার চূড়াটি ভেঙে পড়ে, পরে এর পুনর্নির্মাণ করা হয়।
1934 ভূমিকম্পে ফের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এই গির্জা। ক্যান্টারবারি ক্যাথিড্রালের সেন্ট্রাল বেলহ্যারি টাওয়ারের অনুকরণে 1938 গড়ে ওঠে চূড়াটি। সেন্ট পলস ক্যাথিড্রাল তৈরি হয়ে যাওয়ার পর একে ইংল্যান্ডের নরউইচ ক্যাথিড্রালের সঙ্গে তুলনা করা হতো। 1847 সালে 8ই অক্টোবর যথাবিহিত উপাসনার জন্য ক্যাথিড্রালকে উৎসর্গ করা হয়। এই উৎসর্গ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য রানী ভিক্টোরিয়া রূপোর গিল্টি করা 10টি পাত পাঠিয়েছিলেন। কলকাতার দ্বিতীয় বিশপ হিবারের অনবদ্য একটি মূর্তি এই ক্যাথিড্রাল চার্চে রয়েছে। দ্বিতীয় হাঁটু মুড়ে বসে থাকা মূর্তিটি তৈরি করেন ফ্রান্সিস লেগার চ্যান্ডে। বর্তমানে ক্যাথিড্রালে 800 থেকে 1000 লোকের উপাসনার স্থান রয়েছে। এই চার্চটা সত্যিই খুব সুন্দর এবং চারপাশের পরিবেশটাও দারুণ, আর ভিতর দিকটাও ভীষণ সুন্দর। শুধু ভিতর দিকে ভিডিও করা অথবা ফটোগ্রাফি করা অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে আমি ভিতর দিকটাকে শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমরা চারপাশটাকে তোমাদের আরেকবার আমি ঘুরিয়ে দেখিয়ে নিই। আজকের ভিডিওটা আমি এবার এখানেই কমপ্লিট করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এইটুকুই, টাটা।